গত পর্বে আমি বাচ্চাদের জন্য বাসায় কিভাবে খিচুড়ি মিক্স সেরেলাক তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর ভিডিওটি শেয়ার করার পরে অনেক আমি আপনাদের থেকে সাড়া পেয়েছি এবং সবাই কমেন্ট করেছেন এই খিচুড়ি মিক্স বাসায় কিভাবে রান্না করব তো এই ভিডিও থেকে আমি আপনাদের সাড়া পেয়ে এখন এই রেসিপিটির ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি যে এই সেরেলাকটি আপনি বাসায় কিভাবে খুব ইজিলি মাত্র 5 মিনিটে রেডি করে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তো বেবির জন্য আজকে আমি রেডি করেছিলাম সেই ভিডিওটাই রেকর্ড করে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি তো এই রেসিপির জন্য প্রথমে আমি সবজি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি টমেটো কাঁচা মরিচ মিষ্টি কুমড়ো মটরশুঁটি আলু এবং পেঁয়াজ কুচি এই সবগুলো উপাদান কিন্তু বাসায় অ্যাভেলেবেল থাকে সবার তাই আপনি কিন্তু বাসায় উপস্থিত যে কোনো সবজি যেটা আপনি বাচ্চাকে খাওয়ান বা খিচুড়িতে মিক্স করেন সেটা নিয়ে নিতে পারেন অথবা আপনি চাইলে এখানে কিন্তু মাছ অথবা মুরগিও ব্যবহার করতে পারেন আর এখানে আমি কিন্তু কাঁচা মরিচটা ফেলে নিয়েছি কাঁচা মরিচে ভিটামিন সি থাকে যেটা বাচ্চার জন্য অনেক বেশি উপকারী আর রান্নাতে একটু ভাজা ভাজা পেঁয়াজ হলে কিন্তু অনেক ভালো ফ্লেভার আসে তাই আমি সেটা নিয়ে এসেছি আর যে খিচুড়ি মিক্সটা দেখছেন এখানে চাল ডাল এবং গরম মশলা সব কিন্তু অ্যাড করা আছে তাই আপনাকে এক্সট্রা চাল ডাল বা গরম মশলা নিতে হবে না তো চলুন আপনি রেসিপিটি কিভাবে তৈরি করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের মধ্যে কেউ যদি আমার খিচুড়ি মিক্স কিভাবে তৈরি করবেন সেটা এখনো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিংকস দেওয়া আছে আপনি অবশ্যই গিয়ে ভিডিওটি এখনই দেখে নিন তো রান্নার জন্য এখানে আমি আমুলের বাটার নিয়ে নিয়েছি আপনি চাইলে ঘি অথবা অলিভ অয়েল নিয়ে নিতে পারেন বাটারে কিন্তু গুড ফ্যাট রয়েছে বাচ্চার শরীরে ওজন বৃদ্ধি করার জন্য এবং গুড ফ্যাট বৃদ্ধির জন্য বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হয় এই বাটার এখন আমি পরিমাণ মতো বাটার দিব বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে যে পেঁয়াজ কুচিগুলো করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিব মনে রাখবেন বাচ্চার খাবারে আপনি যত প্রকার সবজি অ্যাড করেন না কেন সবজিগুলো অল্প পরিমাণে নেবেন অধিক যদি খিচুড়িতে আপনি সবজি অ্যাড করেন সেটাও বাচ্চার জন্য কিন্তু ক্ষতিকর হয়ে যায় তাই বাচ্চার ক্ষেত্রে সব কিছুই মেনটেন করার চেষ্টা করবেন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর যতগুলো উপাদান আমি নিয়েছি তার থেকে টমেটো এবং কাঁচা মরিচটা দিয়ে দেবো সবগুলো উপাদান আমি হালকা হাতে ভালোভাবে নেড়ে চেড়ে নেব সবগুলো উপাদান যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি যে সবজিগুলো নিয়েছি সেটা এখানে পরিমাণ মতো দিয়ে দেবো আপনি চাইলে বাচ্চার বয়স অনুযায়ী একটা অথবা দুটা সবজি নিয়ে নিতে পারেন এছাড়া আপনার বাচ্চা যে পরিমাণে খাবে সেই পরিমাণটা আপনি নিয়ে নিতে পারেন বাচ্চার খাবারে আলু এবং মিষ্টি কুমড়া অ্যাড করা খুব সাধারণ বিষয় এটা বাচ্চার শরীরে আলু থেকে যে কার্বোহাইড্রেট যায় এবং অন্যান্য সবজি থেকে যে ভিটামিন এবং মিনারেলস যায় সেটা বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে বাচ্চার হেলথ ডেভেলপমেন্টের জন্য আর বাচ্চারা যেহেতু 2-3 চামচের বেশি খেতে চায় না সেই ক্ষেত্রে আপনি অল্প খাবারে অধিক পুষ্টি দিতে চাইলে এভাবে কিন্তু একটা খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারে তো এখানে হালকা লবণ এবং হালকা পরিমাণে হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়েছি অল্প কিছু পরিমাণে ধনে জিরের গুঁড়ো আপনি চাইলে এখানে আদা রসুন বাটা অ্যাড করতে পারেন আর গরম মশলা যেহেতু অলরেডি আমি অ্যাড করে ফেলেছি ব্লেন্ডিংয়ে তো আপনার সেটা অ্যাড করার দরকার নেই তো সবগুলো উপাদান ভালোভাবে আমি ভেজে নিব যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন খাবারের স্বাদ এবং মানটা আরও বৃদ্ধি পাবে এবং খুব জলদি সিদ্ধ হয়ে যাবে এখন সম্পূর্ণ খাবারটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি পানি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাড করবেন এতে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সবজি সিদ্ধ হতে ঠিক কতটা সময় লাগবে আমি সম্পূর্ণ সবজিগুলোকে হালকা আঁচে ঢাকনা দিয়ে অনেকক্ষণ ধরে রান্না করব যাতে করে খাবারটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় এবং বাচ্চা খেতে অনেক বেশি পছন্দ করে তো দেখুন খাবারে কীরকম বলক এসে গেছে তো এই খাবারটা সিদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করব সবগুলো উপাদান যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন চেষ্টা করবেন একটা ম্যাশার অথবা একটা কুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিতে এই যে দেখুন আমি যে কাঁচা মরিচটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমি তুলে ফেলে দিচ্ছি আর সবগুলো সবজি যখন একদম 80% মতো সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি ঘুটনি দিয়ে ঘুটার পরে দেখুন এই খাবারটা ঠিক কতটা আমি ম্যাশ করেছি এই যে দেখুন ভালোভাবে এখনও সিদ্ধ হয়নি সিদ্ধ হতে আরও সময় লাগবে আর এখন আমি যে খিচুড়ি মিক্সটা নিয়ে নিয়েছিলাম অবশ্যই আপনারা আগের ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে কি অ্যাড করেছি তো এই খিচুড়ি মিক্সটা এখানে পরিমাণ মতো অ্যাড করে দিব মনে রাখবেন বাচ্চা যতটুকু খেতে পারবে ততটুকু পরিমাণে আপনি এখানে অ্যাড করার চেষ্টা করবেন 1 চামচ অ্যাড করলে এনাফ আমি আমার বেবির জন্য 2 টেবিল চামচ অ্যাড করে ভুল করেছি পরে কিন্তু ওয়েস্টে হয়েছে তো সবগুলো উপাদান এখন মিক্স করে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব যে খিচুড়ি মিক্সটা আমি নিয়েছি সেটা আপনি চাইলে বাচ্চাকে দুধ দিয়ে রান্না করে দিতে পারেন অথবা আপনি একটি সবজি দিয়ে খুব সুন্দর করে বা
এক পিস মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করে দিতে পারেন। আর এখন আমি যে ওয়েটা দেখিয়েছি এই ওয়েতেও আপনি খুব জলদি চটপট কিন্তু বাচ্চার জন্য রান্না করে নিতে পারেন। তো এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব। আপনি চাইলে কোনো ধরনের সবজি অ্যাড না করে হালকা লবণ দিয়ে এই খাবারটা কিন্তু পানিতে মিক্স করে সিদ্ধ করে বাচ্চাকে খাইয়ে ফেলতে পারেন, যেটাকে আমরা ইনস্ট্যান্ট খিচুড়ি মিক্স এই কারণেই বলে থাকি। তো সবগুলো উপাদান দেখুন ভালোভাবে রান্না হয়ে গেছে, পানিও কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি ভালোভাবে পানি শুকিয়ে খাবারটাকে ভালোভাবে ম্যাশ করে একদম সুন্দরভাবে মিহি করে বাচ্চা যেরকম খেতে পারবে সেরকমটা করে তুলে নিব, যাতে করে বেবি খুব ইজিলি এই খাবারটা হজম করতে পারে। তো দেখুন সম্পূর্ণ খুব খাবারটা আমি ঠিক কীভাবে এবং কতটা ম্যাশ করে নিয়েছি, আর এই খাবারটা এখন বাচ্চাকে দেওয়ার জন্য কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি শুধু পানিটা শুকিয়ে নিব। বাচ্চাদের বডিতে কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং হেলথ ডেভেলপমেন্টের জন্য কিন্তু ভিটামিন এবং মিনারেলস অনেক বেশি প্রয়োজনীয় হয়ে থাকে, যেটা ভেজিটেবলস থেকে আসে। তা আপনার প্রতিদিন বাচ্চাকে ভেজিটেবল খাওয়ানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাদের এরকম সময় হয়ে ওঠে না যে বাচ্চাকে সময় করে খিচুড়ি রান্না করব, তারা দিনে একবার এই রেসিপিটা তৈরি করে এই খিচুড়ির মিক্সটা সারা মাস সংগ্রহ করে বাচ্চাকে কিন্তু খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারে, যেটা বাচ্চার জন্য অনেক বেশি উপকারী হবে বলে আমি মনে করি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজ রোজ আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।